শিক্ষার্থীবৃন্দ গুরুগুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমি মোহাম্মদ খাইরুল ইসলাম আজকের আলোচনার বিষয় জুট ফাইবারের ত্রুটি ও প্রতিকার আমরা জানি জুট ফাইবার ফাইবারের দোষ ত্রুটি ও প্রতিকার সম্পর্কে তো আমরা এখানে দেখতে পাচ্ছি জুট ফাইবারের ত্রুটি সমূহ এই ত্রুটি সমূহের ভিতরে অনেকগুলো ত্রুটি রয়েছে আর এই টুটি সমূহ প্রতিকার করাই আজকের ক্লাসের মূল উদ্দেশ্য তো দেখব আমাদের প্রধান যে ট্রুটিগুলো আছে এক নম্বরে আছে গোলাময় পাট দুই নম্বরে দাগি পাট তিন নম্বরে আকাশযুক্ত পাট চার নম্বরে কাষ্ঠময় পাট পাঁচ নম্বরে মরা পাট ছয় নম্বরে গেরোময় পাট সাত নম্বরে কমজোর পাট আট নম্বরে শ্যাওলাযুক্ত পাট তো আমরা দেখব যে এই ট্রুটিগুলো কিভাবে প্রতিরোধ করা যায় এবং কেন এই ত্রুটিগুলো হতে পারে দেখ দেখো তোমরা সবাই মিলে গোড়ামাই পাটের কারণ কি পচনের স্বল্পতা অর্থাৎ আমরা যখন পাট মানে জাগ দিই অর্থাৎ পচাতে পচানোর সময় পানির নিচে রাখি তখন কি হয় পচনের স্বল্পতা অর্থাৎ অল্প সময়ের ভিতরেই যদি আমরা পাটটার আশটাকে বেছে ফেলি তাহলে এই প্রবলেমটা ক্রিয়েট করে সেক্ষেত্রে আমাদের প্রতিকার কি পাটাশ ভালোভাবে পচাতে হবে অর্থাৎ বাংলায় আমাদের দেশীয় ভাষায় বলে জাগ দিতে হবে অর্থাৎ পচাতে হবে এর পরবর্তী আছে আমাদের দাগিপাট দাগিপাটের প্রধান কারণ হলো ঠিক মোটো পাট আস জাগ না দেওয়ার ফলে অর্থাৎ আমরা যদি ঠিকঠাক পাট জাগ না দিই তাহলে এই দাগি তৈরি হয় অর্থাৎ যদি আমরা পাটের যদি পানির নিচে মিনিমাম মোটাম মোটো তলে রাখতে হবে এখন আমরা যদি পাট জাগটাকে যদি উপরে ভেসে রাখি বা যদি সঠিকভাবে ভালো মতো না ঢেকি তাহলে রোদ যদি পাটের আঁশের উপরে পড়ে বা পাটের গাছের উপরে পড়ে তাহলে যে ওই আঁশটা শুকায় যায় যার কারণে সঠিকভাবে পচন হয় না ফসল না হওয়ার ফলে আমাদের এই দাগি হয়ে যায় শুকায় যায় আশটা ক্লিয়ারভাবে উঠে না প্রবলেম ক্রিয়েট করে এই দাগি পাটটাকে দূর করার জন্য কি করতে হবে ভালোভাবে পাটাস জাঁক দিতে হবে অর্থাৎ মিনিমাম মোটামুট পানির নিচে আমাকে এই পাটাশ মানে পাটটাকে জাগ দিতে হবে তাহলে এই দাগি পাটার হবে না এটা হলো মেন প্রতিকার এরপরে আসে আগাশুক্ত পাট কারণ কি জাকের সময় মাথা উপরে থাকলে প্রধান কারণ হলো অনেক সময় জাগ দিই ভালো মতো ঢেকি না বা ঢেকলেও কিছুদিন পরে আবার স্রোতের টানে হোক বা পানির অন্য কোনো কারণে হোক আগাটা বেরিয়ে যায় এই আগাটা বেরিয়ে গেলে আগা শুকিয়ে যায় শুকিয়ে গেলে এটার কারণ হলো আগাশুক্ত পাট অর্থাৎ আগাশুক্ত পাট হয় এটার প্রতিকার কি জাকের সময় সকল পাট যেন পানির নিচে থাকে সে ব্যবস্থা করতে হবে ওই একই মুঠোমোট নিচেই তলে জাগ দিতে হবে তারপরে আসে কাস্টমাই পাট এই কাস্টমাই পাটের প্রধান কারণ কি পাট আশ মানে পাটকাঠি থেকে আলাদা করার সময় অর্থাৎ পাট যখন সরানো হয় তখন সাবধানে থাকতে হবে যেন কাটি থেকে মানে পাটকাঠি না মানে পাট পাটকাটিতে যাতে আস না লেগে থাকে অনেক সময় আসে যে আমরা কোনো রকম সাধারণভাবে ধরেই টান দিই তাহলে কী হয় ওই কিছু আঁশ পাটকাঠির সাথে লেগে থাকে এই যে এই প্রবলেম এটা হচ্ছে কাষ্ঠময় পাট বলবো এটার উপকার হলো অর্থাৎ প্রতিকার হলো যে আমার এই আঁশটাকে সুন্দরভাবে পাটকাঠি থেকে সরে নিতে হবে এর পরবর্তীতে আমরা যে টুটি দেখব সেটা হলো গেরোময় পাট এই গেরোময়ের পাটের প্রধান কারণ হল পোকামাকড়ের আক্রমণের ফলে অনেক সময় আছে যে পাটে মানে মাঠ থেকেই পাটে পোকামাকড়ে আক্রমণ করে এই আক্রমণ করার ফলে আমার এই গেরোময় পাট তৈরি হয় এই গেরোময় পাট পরবর্তী জাগ দিলে আঁশ ছোট হয়ে যায় আট মাস আঁশ মাস কানতে ভেঙে যায় কেটে যায় এই প্রবলেমগুলো করে তো সেক্ষেত্রে আমার প্রতিকার কি পোকামাকড় দ্বারা যেন আক্রান্ত না হয় সে ব্যবস্থা করতে হবে অর্থাৎ শুরু থেকেই আমরা যখন মাঠে চাষ করব পাট তখন শুরু থেকেই কীটনাশক ইউজ করা যেতে পারে পোকামাকড় দমনের ব্যবস্থা করা যেতে পারে এদিকে আমরা নজর রাখবো এরপরে আছে মরা পাট কারণ কি পচনের পরিমাণ বেশি হলে অর্থাৎ প্রতিটা জিনিসের একটা লিমিটেশন আছে তো পাট যদি অতিরিক্ত পচায় ফেলি তাহলে পাট দুর্বল হয়ে যায় ছিঁড়ে যায় ভেঙে যায় অর্থাৎ মারা যায় এক কথায় পাটটা মারা যায় ডেট হয়ে যায় এই ডেটকৃত পাটকে আমরা বলবো মরা পাট তো এর প্রতিকার কি সঠিক পরিমাণে পচাতে হবে তো সাধারণত দশ থেকে পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিন এরকম টাইম লাগে এর পরি বেশি পরিমাণ যদি আমরা পচিয়ে ফেলি তাহলে এই মরা পাটের সৃষ্টি হবে এর পরবর্তীতে আমরা দেখব কমজোর পাট কমজোর পাট কি কারণ কি ভিজা অবস্থায় গাইড বাদলে প্রতিকারকে ভিজা অবস্থায় গাইড বাঁধা যাবে না তো ভিজা অবস্থায় গাইড কি আমি যদি পাটটা ভিজা অবস্থায় গাইড করে রেখে দিই অর্থাৎ আশ সারানোর পরও ওই অবস্থায় যদি একটান অনেক দিন রেখে দিই তাহলে আমার এ কমজোর পাট তৈরি হবে অর্থাৎ বিভিন্ন কালার ডিসকালার হতে পারে আবার আপনার স্টেন্ট লেস হয়ে যেতে পারে শক্তি মানে এক কথায় শক্তি হারিয়ে যেতে পারে দাগি হয়ে যেতে পারে এই ধরনের প্রবলেম যেটা হবে সেটা হলো আমরা কমজোর পাট বলবো তাহলে এটার প্রতিকার কি ভিজা অবস্থায় গাইড বাঁধা যাবে না পাট শুকানোর পর গাইড বাঁধতে হবে এরপর আছে কি শেওলা যুক্ত পাট কারণ কি জাগ দেওয়ার সময় শেওলা যুক্ত হলে প্রতিকার কি পরিষ্কার পানিতে পাট আস জাগ দিতে হবে অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে নদী খাল বিল বা আদার যে কোনো জায়গায় যদি পাট জাগ দেওয়া হয় তাহলে শেওলা এসে পাটের গায়ে লাগে পাট জাকের সাইডে লেগে শেওলা যুক্ত শ্যাওলাটা অ্যাটাচড হয় যার কারণে পাট অনেক সময় দাগ পড়ে বা সঠিকভাবে জাগ হয় না বা পোকামাকড় তৈরি হয় এই যে এই প্রবলেমের কারণে আমরা বলবো শ্যাওলাযুক্ত পাট অর্থাৎ এই শ্যাওলাযুক্ত পাট প্রতিকার উপায় কি পরিষ্কার পানিতে পাট জাগ দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় ছিল পাট আসের ত্রুটি কারণ এবং প্রতিকার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো I love it.